प्रिय शिक्षार्थीबृंद सुलतानपुर हानिफिया स्कूल एंड कलेजे आयोजित अनलाइन क्लस तुम्हारे स्वागत। हमार नाम मनोरंजन मजुमदार सुलतानपुर हानिफिया स्कूल एंड कलेज। हमारा विषय हल फिनान्स एंड बैंकिंग श्रेणी हल नवम दशम अध्याय चतुर्थ पार्ट हल झुकी और अनिश्चयता। हमें प्रथम जानब शिक्षार्थी ঝুঁকিটা কি এবং অনিশ্চয়তাটা কি। প্রত্যাশার বাইরে আমরা কোনো কিছু ঘটনার সম্ভাবনাকেই ঝুঁকি বলি। তাইলে প্রত্যাশার বাইরে আমরা কোনো কিছু ঘটনার সম্ভাবনাকেই ঝুঁকি বলি। এবার অনিশ্চয়তাটা কি, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে নাও ঘটতে পারে। এই ধরনের ঘটা না ঘটা এইরূপ সম্ভাবনা বা অবস্থানকে আমরা কি বলি, অনিশ্চয়তা বলি। তাইলে আমরা এখান থেকে জানলাম ঝুঁকি ও অনিশ্চয়তা কি। এবার শিক্ষার্থীরা তোমরা দেখো এই ঝুঁকি এবং অনিশ্চয়তা থেকে আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা তোমরা লিখে নাও, মিস্টার আকিব কোম্পানির নামে একটি প্রকল্প বিনিয়োগ করে, বিনিয়োগে গত 5 বছরে প্রাপ্ত আয়ের হার যথাক্রমে শতকরা 15, 10, 5, 20, 25 ভাগ। প্রকল্পটি যাচাইয়ের জন্য কি জন্য আদর্শ বিচ্যুতি নির্ণয় কর। প্রথম প্রশ্ন, আদর্শ বিচ্যুতি কি। দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের আর্থিক ঝুঁকি বলে যে কি বুঝ ব্যাখ্যা কর। তৃতীয় প্রশ্ন হলো আদর্শ বিচ্যুতি নির্ণয় কর। তাহলে আমরা প্রথম প্রশ্নটা জানব আদর্শ বিচ্যুতিটা কি। আদর্শ বিচ্যুতিটা হলো শিক্ষার্থীরা পরিসংখ্যানিক একটি পদ্ধতি। দ্বিতীয় প্রশ্ন হলো আর্থিক ঝুঁকি বলতে কি বুঝো ব্যাখ্যা কর। ঋণের দায় পরিশোধের অক্ষমতাকেই আমরা কি বলি, ঝুঁকি বলি। তাহলে ঋণ পরিশোধের অক্ষমতা থেকে কি হয়, ঝুঁকি সৃষ্টি হয়। যে প্রতিষ্ঠানে ঋণ মূলধন বেশি সেই প্রতিষ্ঠানে আর্থিক ঝুঁকিও বেশি। তাহলে আমরা জানি যে প্রতিষ্ঠানে ঋণ মূলধন বেশি সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকিও বেশি। ব্যবসায়ের ঝুঁকি হলো একটি মূল ঝুঁকি যা আদর্শ ঋণের মাধ্যমে আমরা কি অর্থ সংস্থান সৃষ্টি করতে পারি। এটাই হলো আর্থিক ঝুঁকি বলতে কি বুঝো ব্যাখ্যা করা। এবার আদর্শ ঝুঁকি বিচ্যুতি নির্ণয় করা, এটার একটা প্রশ্ন অঙ্কটা তোমরা খাতায় লিখে নাও। আদর্শ বিচ্যুতি নির্ণয় করা এটা একটা সূত্র আছে, সামেশন আয় হার বিয়োগ গড় হার হোল স্কয়ার এন মাইনাস এক। এখানে আয় হার বিয়োগ গড় হার হোল স্কয়ার, অর্থাৎ অতীতের অর্জিত আয় হার থেকে গড় হারের পার্থক্য বর্গের সমষ্টিকে আমরা বুঝি। এম সমান কি আমরা বছরের সংখ্যা। এবার দেখো এখানে গত শতকরা কত বছরের ইয়া দেওয়া আছে, 5 বছরের 1, 2, 3, 4, 5। এখানে প্রথম বছরে হলো 15, দ্বিতীয় বছরে হলো 10, তৃতীয় বছরে হলো 5, চতুর্থ বছরে হলো 20, পঞ্চম বছরে হলো কত, 25। তাহলে আয়ের যোগফলটা কত পাইছি আমরা শিক্ষার্থীরা, আমরা পেলাম কত, 75। গড় আয় আর হলো এখানে কত, 75। মোট যোগফলটা পাইছি কত, 75। 75-এর আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত, গড় পাবো কত, 15। এখানে গড় থেকে ব্যবধান আর বিয়োগ গড়, এখানে দেখো আয়টা আছে আর গড় আয়টা পাইলাম কত, গড় পাইছি আমরা কত, 15। প্রথম বছরের আয় হলো 15, 15 থেকে 15 যদি আমরা বিয়োগ করি কত পাই, 0। তারপরে গড় হলো কত, 10, 10 থেকে আমরা যদি আয় 15 বিয়োগ করি তাহলে
माइनस कत पाई पाँच तारपरे देखो तुम्हरा हमरा गड़ जदि आय जदि पाँच है और गड़ है कत पंद्रह ताहले माइनस कत दस तारपरे देखो एखाने आय एसे बीस गड़ आर हइल पंद्रह आयसी कत पाँच এখানে আমরা পরের পঞ্চম ইয়েটা দেখো আয় হলো পঁচিশ গড় আর হলো কত পনেরো এখানে ব্যবধানের আমরা বর্গ ব্যবধানের বর্গটা দেখো এখানে পাইছি কত শূন্য প্রথম বছরে দ্বিতীয় বছরে পাইছি কত পাঁচ তৃতীয় বছরে পাইছি পাইছি কত মাইনাস দশ চতুর্থ বছরে পাইছি কত পাঁচ পঞ্চম বছরে পাইছি কত দশ তাহলে শূন্য ইন্টু শূন্য পাঁচ ইন্টু পাঁচ দশ ইন্টু দশ পাঁচ ইন্টু পাঁচ দশ ইন্টু দশ তাহলে প্রথমে নাম শূন্য পরে পাইলাম পাঁচ পাঁচ কত পঁচিশ পরে পাইলাম দশ দশে কত একশো পরে পাইলাম কত পাঁচ পূরণ পাঁচ কত পঁচিশ পরে পাইলাম দশ পূরণ দশ কত একশো ব্যবধানের বর্গটা আমাদের কত হয়েছে মোট যোগফলটা আমরা পাইছি দুশো পঞ্চাশ এখানে দেখো আমরা এখন ব্যবধানের বর্গের গড়টা বাইত তাহলে ব্যবধান বর্গের গড়ে একটা সূত্র আছে আমরা ব্যবধানের বর্গের যোগফল পাইছি দুশো পঞ্চাশ এন হলো কি বছরের সংখ্যা এই সূত্রটা এন বিয়োগ কত এক তাহলে এখানে ব্যবধানের বর্গটা হলো কত মোট আমরা বছরের সংখ্যা হলো পাঁচ আর সূত্র হলো কত এক পাঁচের থেকে যদি একচল্লিশ হাজার কত চায় উপরে কত দুশো পঞ্চাশ তাহলে আমরা এখানে যদি ভাগ করি তাহলে বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা পাবো এবার আমরা যদি এটার আদর্শ বিচ্ছুতি ব্যয় করি দুটো বাদ দিই তাহলে সাত দশমিক নয় এক পার্সেন্ট পাবো শতকরা তাহলে শতকরা আমরা পাবো সাত দশমিক নয় এক পার্সেন্ট শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা খাতা লিখছ ভালো করে তারপরে তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিব বাড়ির কাজটা তোমরা লিখে নাও মিস্টার আকিব কোম্পানি কোম্পানি